খুদের চালটাকে ধুয়ে নিচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে খুদের চাল নিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে মসুরের ডাল। আজকে আমি পোলার চালের যে খুদের চালটা হয় সেটা দিয়ে খুদের ভাত তৈরি করছি। সম্পূর্ণ ডালটা মিশিয়ে নিয়ে এখন চালটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। চালটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা কড়াইতে সম্পূর্ণ চালটা দিয়ে দিচ্ছি। 2-3 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি। আপনারা চাইলে রসুন বাটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। খুদের ভাতে একটু পেঁয়াজ কুচির পরিমাণটা বেশি দিতে হয়। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 3-4টা লং, আর দিচ্ছি কয়েকটা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আমি কিন্তু চুলাটাকে বন্ধ করে রেখেছি। এখন চালটাকে সবগুলো উপকরণের সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আজকে আমি পোলার চালের খুঁতটা ব্যবহার করেছি, তাই কিছু মশলা ব্যবহার করেছি। ভাতের চাল দিয়ে করলে তেমন একটা মশলা ব্যবহার করতে হয় না। মেশানো হয়ে গিয়েছে, এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি। আমি প্রায় 4 কাপ পরিমাণে গরম পানি অ্যাড করে দিয়েছি। এখন চুলার আঁচটাকে ধরিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি। গরম পানি ব্যবহার করাতে খুব দ্রুত বলক চলে এসেছে। খুদের ভাত রান্না করা সবচেয়ে সহজ, তেমন কোনো উপকরণ ব্যবহার করতে হয় না, যে কেউই খুদের ভাত রান্না করতে পারবে। এখন আমি একটু নেড়ে দিচ্ছি আর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা শুকিয়ে গিয়েছে, এখন একটু নেড়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে ডাল আর চালটা এখনো পুরোপুরি ফুটেনি, কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে, তাই আমি আবারও একটু পানি অ্যাড করে দিব যাতে ভাত আর ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এখন আমি মাঝে একটু জায়গা খালি করে এখানে আমি আবারও 1 কাপের মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখন চতুর্দিক থেকে ভাতটাকে এভাবে সমান করে দিচ্ছি। আর চুলার আঁচটাকে লোতে রেখে 20 মিনিটের জন্য দমে বসিয়ে দিচ্ছি। 15-20 মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। ভাতটাকে একটু উপর নিচ করে দিচ্ছি। ডালগুলো এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি আর ভাতগুলো পুরোপুরি ফুটে যায়নি। খুদের ভাত হতে বেশ অনেকটা সময় লাগে, তাই একটু সময় নিয়ে দমে রেখে রেখে ভাতটাকে তৈরি করে নিতে হয়। আমি আবারও সমান করে দিয়ে আবারও 15 মিনিটের জন্য ঢেকে বসিয়ে দিচ্ছি আর চুলার আঁচটাকে একদম লো করে দিচ্ছি। 15 মিনিট পরে ঢাকনা খুলে আবারও একটু নেড়ে দিচ্ছি। এখন মনে হচ্ছে চাল আর ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, খুদের ভাতটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। এখন আমি ভাতটাকে নামিয়ে নিচ্ছি, একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকটা ঝরঝরে হয়েছে। যত বেশি দমে রেখে তৈরি করবেন ভাতটা তত বেশি ঝরঝরে হবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাতে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। তৈরি হয়ে গেল খুদের ভাত। আমার বাসায় এইভাবেই খুদের ভাত রান্না করা হয়। বিভিন্ন ধরনের ভর্তা ছাড়া খুদের ভাত অসম্পূর্ণ, তাই আমি এখানে বিভিন্ন ধরনের ভর্তা সাজিয়ে নিচ্ছি। আজকে আমি বাদাম ভর্তা, মিষ্টি কুমড়া বিচির ভর্তা, কালো জিরার ভর্তা, শুটকি মাছের 2 ধরনের ভর্তা, তারপর নিয়েছি ডিম সিদ্ধ ভর্তা, আর দিচ্ছি শুকনো মরিচের ভর্তা। আমার বেশিরভাগ সময় ডিম ভর্তা আর মরিচ ভর্তা দিয়েই খুদের ভাত খাওয়া হয়ে থাকে। আপনারা যদি আমার কাছে বিভিন্ন ধরনের ভর্তা রেসিপি দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমার রেসিপিটা শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।